কিন্ডার গার্ডেনে অতিথি এসেছে, চলো দেখা যাক কে এসেছে। হাই সবাইকে, গুড মর্নিং। তোমাকেও গুড মর্নিং। গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী, দেখো কে এসেছে। তোমায় দেখে ভালো লাগলো আজকাল। তোর কথা আমাদের সবার মনে পড়ছিল। আমাকে কি তোমার মনে আছে? শোনো বাচ্চারা, অসাস তোমাদের সাথে খেলবে। ক্লাস, চলো একটা খেলা খেলি আমরা। সকলে এই পিকচারটা মন দিয়ে দেখো, আমি তোমাদের কিছু একটা খুঁজতে বলবো। বুঝে গেছো তো? তোমরা কি তৈরি? খুব ভালো, ঠিক আছে। এবার খোঁজো তোমরা ছোট্ট তারা, শুরু করো। ওই যে একটা ছোট তারা, আমিও দেখতে পেয়েছি। পরের জিনিসটা হুইল, ওই যে আর এবার পরের জিনিসটা ভুট্টা। আমি ভুট্টা পছন্দ করি। দারুন, এবারে খোঁজো রেনবুটস। অস্কার, এটা কিন্তু রেনবো নয়, এটা ভুট্টা। অস্কার আমাদের সাথে খেলতে পারে, কিন্তু ও বুঝতে পারছে না যে আমরা কি করছি। অস্কার তো সবে এখন শিখছে, ও ছোট বাচ্চা, ও এখন অনেক কিছু বোঝে না, ও আমাদের দেখে নকল করে শুধু। ও ভালো করে শিখলে বড় হয়ে বুদ্ধিমান হবে। অস্কার এটা কি? এটা হলো কাছি। কুচ 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 কুচ। এবারে খোঁজো আপেল। ও খুঁজে পেয়েছে। অস্কার তুমি খুব বুদ্ধিমান। হ্যাঁ তোমার খুব বুদ্ধি। ক্লাস, এবারে পেইন্টিং শেখা যাক। তোমরা শুরু করো, আমি কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে। অস্কার মজা করো। এই নাও, আগে তোমার আঁকা উচিত। কিন্তু রাজকুমার লাল কি বানাবে? আমি বুঝে গেছি, প্রথমে আমার একটু রং চাই। এবার আমার কিছু পাতা চাই। বন্ধুরা দেখো আমি কি সুন্দর একটা ছবি এঁকেছি, কি দারুণ না? আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। বাহ কি সুন্দর প্রজাপতি, সত্যি খুব সুন্দর। ধন্যবাদ। যা দাদা, অস্কারের সাথে খেল গিয়ে। অস্কার ও কি করছে? ও তো সব নষ্ট করছে। বড় কি করে আঁকতে হয় তুই ওকে শেখাতে পারবি? কিন্তু আমি কেন? ও খুব বুদ্ধিমান, তাই শিখে ফেলবে। ঠিক আছে, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব। এরকম করে এই দেখো হয়ে গেল। একটু
শান্ত হয়ে ওকে শেখা। আচ্ছা ঠিক আছে, প্রথমে একটা বড় গোল করতে হবে, তুমি চেষ্টা করো। আস্তে আস্তে, খুব ভালো, আজ তুমি করতে পেরেছো, খুব ভালো করেছো। কিন্তু একটু টেড়া বেকা, এটা প্রজাপতির মতো তখন দেখতে হবে যখন আমরা এর ডানা আঁকবো। অস্কার চলো আঁকতে থাকো। ছোট, আমি ওকে খুব ভালো করে শিখিয়েছি কিন্তু তাও ভালো করে আঁকছে না। আমি সাহায্য করছি। এটা তো দারুণ। এবার ছোট তোমায় রং করা শেখাবে। প্রথমে তোমায় একটা বড় গোল আঁকতে হবে। সেটাই শেখাচ্ছিলাম। এটা কে এঁকেছে? হ্যাঁ, অস্কার এঁকেছে। এ তুমি কি করছো? ওটা আমার লেজ। এটা আমার লেজ। ওটা শুধু একটা লাইন টানছিল। আমার মনে হয় না, আমার বরঞ্চ এটা ভালো লাগছে। দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। আরে ও শুধু একটা লাইনই টানছিল। যাই হোক। এই দেখো বন্ধুরা, এটা কি মনে হচ্ছে? কেমন দেখতে লাগছে? আমি ঠিক জানি না। আমি জানি না। বুঝলে না, শামুকের খোলস। যদি আমরা বডি, দুটো অ্যান্টেনা, দুটো চোখ এঁকে ফেলি আর তারপর মুখ বানাই, পুরো শামুকের মতো দেখাবে। ও তো শুধু এমনি এমনি লাইন টানছিল। একটা আইডিয়া আছে। অস্কার নিজের পছন্দ মতো যা খুশি আঁকবে আর আমাদের গেস করে বলতে হবে যে ওটা কি। চলো শুরু করি। চলো শুরু করি। আমায় দেখতে দাও, এটা তো মজাদার অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তোমাদের রাজকুমার লালুও চেষ্টা করবে। আমি না ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো আমাদের জঙ্গলটাকে দেখতে পাচ্ছি। এটা তো আমার মনে হচ্ছে সুস্বাদু খাবার। হ্যালো ক্লাস, তোমরা কি করছো? মিস ব্যানার্জি, আমরা অস্কারের আঁকাটা দেখেছিলাম। এই আঁকাটা মধুর সাথে কুকিসের কথা মনে করাচ্ছে। আর এটা দেখে আমার জঙ্গলের কথা মনে পড়ে গেল। অস্কারের পেইন্টিং কিন্তু বেশ ভালো। বন্ধুরা দেখো, এটা একটা কলার স্পেসশিপ। এটা তোমাদের সুপার হিরো রাজকুমার লালু ওড়াবে। আর এই স্পেসশিপ চড়ে পুরো জগৎ ঘুরবে। কি দারুণ না বলো? যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে যা ইচ্ছে আঁকতে দিত। মনে হয় তোমার মা খুবই ভালো বাবলি। দেখতেই পাচ্ছ, গুণ সবার মধ্যে থাকে। এতে কিছু এসে যায় না, তুমি ছোট না বড়। আমাদের সবার চিন্তা ও ভাবনা বিভিন্ন রকম হয়। আমরা সবাই নিজেদের মতো, আর আমাদের পৃথিবী দেখার নজরও বিভিন্ন। আমি যা চাই তাই পেইন্ট করতাম। আমরা যখন ছোট ছিলাম তখন এই রকমই পেইন্টিং করতাম আর মা সামলে রাখতো। ঠিক বলেছো, এখনো মা ওগুলো দেওয়ালে টাঙিয়ে রেখেছে। কি সুন্দর সব, তোমরা সবাই অনেক খেটেছো। চলো এবার খাবার সময় হয়ে গেছে। খাবার জিনিস দিন না মিস ব্যানার্জি। ভালো ড্রয়িং হয়েছে, এবার আমি খাবো। এটা তোমার জন্য অস্কার। ওর পুরো মুখে খাবার লেগে আছে। আমরা নিজেদের বুদ্ধি ব্যবহার করে আমাদের বন্ধুদের সাথে অনেক মজা করতে
করতেই পারি। সুযোগ পেলেই ভালো কিছু করাটা খুবই ভালো। আবার